Hello everyone, welcome to my YouTube channel. Today I will discuss about adjective and its types. Ajker class e ami adjective ebong tar bhag gulo niye details e alochona korbo. So what is adjective? Person speech er class e tumra jenecho adjective ki ebong ajker class e tumra janbe adjective somporke details e somosto kichu. So adjective ki? Adjectives are words that qualify or add something to the meaning of a noun or a pronoun. Okay, adjectives describe a noun or a pronoun. Adjective jehetu ekti noun ba ekti noun pronoun ke describe kore. So another name of adjective is describing word. Okay, adjective dara noun ba pronoun e dosh gun obostha prokriti shongkha poriman somosto kichu prokash kora hoy. For example, an honest person. Okay, person ekta noun. Tale noun ta ke noun tar je gun seta amra jante pachhi honest ei adjective ta dara. Okay, a beautiful house. Tahole how is the house? Beautiful. Ei bari ta ki rokom sundor. Tahole ei beautiful word ta ei house noun ta ke describe korche. A new dress. Tahole, how is the dress is new. Dress ta hoche new. Tahole new adjective ta dress noun ta ke describe korche ba dress noun ta somporke details e bolche je ota dress ta hoche new. So new, beautiful, honest egulo holo adjective er example. Okay. Bibhinno jaygay tumra adjective er bibhinno bhag somporke dekhecho. আজকের ক্লাসে আমি অ্যাডজেক্টিভকে যত ভাগে ভাগ করা যায় সমস্ত ভাগ নিয়ে ডিটেইলসে আলোচনা করব। দেখো প্রথমেই আসছে প্রপার অ্যাডজেক্টিভ। এক্সাম্পল ইন্ডিয়ান, ব্রিটিশ, চাইনিজ, আমেরিকান এগুলো হলো প্রপার অ্যাডজেক্টিভের এক্সাম্পল। সো হোয়াট ইজ প্রপার অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভস মেড অর ডিরাইভড ফ্রম প্রপার নাউন আর কল প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন অর্থাৎ নামবাচক বিশেষ্য থেকে আমরা যে অ্যাডজেক্টিভ গুলো পাই সেগুলোই হলো প্রপার অ্যাডজেক্টিভ। দোজ অ্যাডজেক্টিভস অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। এই অ্যাডজেক্টিভ গুলো এই যে প্রপার অ্যাডজেক্টিভ এগুলো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সেটা সেন্টেন্সের মধ্যে থাকলেও। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, হি ইজ ইন্ডিয়ান। ওকে, ইন্ডিয়ান একটা অ্যাডজেক্টিভ, ইন্ডিয়ানটা কি ইন্ডিয়ানের আইটা ক্যাপিটাল হলো, কারণ কি এটা প্রপার নাউন থেকে এসেছে, অ্যাডজেক্টিভটা এসেছে প্রপার নাউন থেকে। আর এই ইন্ডিয়ান অ্যাডজেক্টিভটা ডিসক্রাইব করছে হি প্রোনাউনটাকে, সে ইন্ডিয়ান। ইন্ডিয়ান অ্যাডজেক্টিভটা দ্বারা হি প্রোনাউনটাকে ডিসক্রাইব করা হচ্ছে। ওকে, নেক্সট আসছে অ্যাডজেক্টিভ অর কোয়ালিটি অর ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। সুইট, ক্লেভার, ফ্রেশ, স্মার্ট এগুলো হলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল। দিস অ্যাডজেক্টিভস টেল আস হোয়াট কাইন্ড অফ পারসন অর থিংক ইজ। ওকে, এই অ্যাডজেক্টিভ গুলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ প্রকৃতি অবস্থা এগুলোকে প্রকাশ করে। এই অ্যাডজেক্টিভ হোয়াট কাইন্ড, দেখো হোয়াট কাইন্ড অর্থাৎ কি ধরনের বা কেমন এই প্রশ্নগুলোর উত্তর দেয়। ফর এক্সাম্পল, কলকাতা ইজ এ বিগ সিটি, সো হোয়াট কাইন্ড অফ সিটি? বিগ সিটি। কেমন ধরনের সিটি কলকাতা? বিগ সিটি। দের ইজ এ রাইপ ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গোটা কেমন? রাইপ। তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। তারপরে আসছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর নিউমেরাল অ্যাডজেক্টিভ। ফিউ, মেনি, সাম, ওয়ান, থার্ড, ডাবল এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের এক্সাম্পল। দিস অ্যাডজেক্টিভস এক্সপ্রেস দ্য অ্যামাউন্ট অর কোয়ান্টিটি অফ এ নাউন অর এ প্রোনাউন। নাউন বা প্রোনাউনের সংখ্যা বা পরিমাণ বোঝাতে আমরা এই অ্যাডজেক্টিভ গুলোকে ব্যবহার করি। হাউ মাচ, হাউ মেনি অর্থাৎ কতটা, কত পরিমাণ এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই অ্যাডজেক্টিভ গুলো থেকে পাই, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর দেয় এই অ্যাডজেক্টিভ গুলো। কেমন ভাবে, একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। সহেলি ড্রিঙ্ক সাম মিল্ক, সহেলি ড্রিঙ্ক সাম মিল্ক। ওকে, তাহলে
How much milk? কত পরিমাণ মিল্ক সে খেলো? Some. এই some ওয়ার্ডটা হচ্ছে এই অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। ওকে। Give me 5 rupees. তাহলে কত টাকা? 5. তাহলে 5, some এগুলো হচ্ছে এগুলো দ্বারা আমরা সংখ্যা বা পরিমাণ নাউন বা প্রোনাউনের সংখ্যা বা পরিমাণটাকে বুঝতে পারি। নেক্সট আসছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস, দ্যাট, দিস, দোজ এগুলো হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস পয়েন্ট আউট হুইচ পারসন আর থিঙ্ক ইজ মিন্ট, মানে কোন নির্দিষ্ট ব্যক্তি বা কোন নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। হুইচ ওয়ান, হুইচ ওয়ান্স অর্থাৎ কোনটা বা কোনগুলো, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই অ্যাডজেক্টিভ থেকে পাই। ফর এক্সাম্পল দিস পেন ইজ মাইন, তাহলে দিস পেন ইজ মাইন, পেনটা হচ্ছে আমারও। কোন পেনটা? দিস পেন। ওকে, দিস পেন, পেনটাকে নির্দেশ করছে দিস এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা, তাই দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দোজ বুকস আর ওল্ড, তাহলে কোনগুলো? হুইচ ওয়ান্স। ওকে, কোন বইগুলো ওল্ড বা পুরনো? দোজ বুকস, নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে ওই বইগুলো, তাহলে বুকস নাউনটাকে নির্দেশ করছে দোজ এই অ্যাডজেক্টিভটা, তাই দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই, ইয়োর, হিজ, হার এগুলো হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। সো পজিটিভ অ্যাডজেক্টিভটা কি সেটা আমরা জেনে নিই। পজিটিভ অ্যাডজেক্টিভ শো পজিশন অফ এ নাউন উইথ হুইচ দে আর ইউজড। পজিটিভ অ্যাডজেক্টিভ নাউনের সামনে বসে এবং নাউনের অধিকার বুঝিয়ে দেয়। এই অ্যাডজেক্টিভ হুজ অর্থাৎ কার এই প্রশ্নগুলোর উত্তর দেয়। ফর এক্সাম্পল মাই হাউস ইজ ভেরি বিউটিফুল। ওকে, হুজ হাউস, কার হাউস, কার বাড়ি? মাই, তাহলে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ হার ডল। ওকে, তাহলে হুজ ডল, কার ডল? হার, হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। উই লাভ আওয়ার কান্ট্রি, হুজ কান্ট্রি, আওয়ার কান্ট্রি, তাহলে এই যে মাই, হার, আওয়ার এগুলো হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আসছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস ইউজ টু রিফার ইন্ডিভিজুয়াল পারসন অর থিঙ্ক অফ এ গ্রুপ সেপারেটলি, একটি দলের মধ্যে কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা ভাবে বোঝানোর জন্য আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। এই অ্যাডজেক্টিভ হু অর্থাৎ কে বা কারা এই প্রশ্নগুলোর উত্তর দেয়। ইচ, ইদার, নিদার এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ইচ গার্ল গট আ প্রাইজ। ওকে, একটা গ্রুপের মধ্যে অনেক মেয়ে আছে, তাদের মধ্যে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা মেয়ের সম্পর্কে বলা হচ্ছে যে ইচ গার্ল গট এ প্রাইজ, প্রত্যেকটা মেয়ে একটা করে প্রাইজ পেয়েছে। নেদার অফ দিস টু বয়েজ ওয়াজ প্রেজেন্ট, তাহলে কি ছেলে দুটোর মধ্যে কেউই প্রেজেন্ট না, মানে দুটো ছেলেকে আলাদা আলাদা ভাবে বোঝানো হচ্ছে, তাই নেদার, ইচ এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, হোয়াট, হুইচ, হুজ এগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। অ্যাডজেক্টিভস প্লেসড বিফোর এ নাউন টু ওয়াজ কোয়েশ্চেন ইজ কল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সব সময় নাউনের সামনে বসে এবং প্রশ্ন করে। ওকে, নাউনের সামনে বসে প্রশ্ন করে। দেখো, হোয়াট স্টোরি ইজ ইট রিডিং, সে কোন স্টোরিটা পড়ছে, তাহলে স্টোরি একটা নাউন, তার সামনে বসলো হোয়াট। ওকে, হোয়াট ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং বসে প্রশ্ন করছে। হুইচ বুক ডু ইউ লাইক, কোন বইটা তোমার পছন্দ, তাহলে কি হুইচ বুক, বুক হচ্ছে একটা নাউন এবং এই নাউনের সামনে বসলো হুইচ এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা, বসে একটা কোয়েশ্চেন করছে। ওকে, হুজ পেন ইজ দিস, তাহলে হুজ পেন, পেন একটা নাউন, নাউনের আগে বসলো হুজ এই অ্যাডজেক্টিভটা এবং বসে কোয়েশ্চেন করার জন্য নাউনের সামনে বসলো, তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে যে ইন্টারোগেটিভ
adjective সব সময় noun এর আগে বসে ওকে নেক্সট emphasizing or emphatic adjective own very এগুলো হচ্ছে emphasizing or emphatic adjective when we use own very those two words okay to emphasize a noun that time we call those words own very those words emphasizing adjective or emphatic adjective jokhon own very ei word gulo noun ta ke jor deyar jonno amra byabohar kori tokhon ei word gulo ke bola hoy emphasizing adjective or emphatic adjective ekta udaharon mind your own lesson nijer porai mon dao tale lesson ekta noun ei noun ta ke jor dicche ke own own word ta nijer porai okay onno karor porai noy kintu arekta example i need that very book thik oi boi tai amar dorkar tahole very book oi boi tai onno kono boi noy kintu tahole oi very word tar dara ki oi boi tar upor oi noun tar upor jor dewa hocche next exclamatory adjective what how tahole exclamatory adjective ta ki when we use what and how those words in exclamatory sentence okay jokhon amra exclamatory sentence e what how ei word gulo ke byabohar kori tokhon shegulo ke bola hoy exclamatory adjective jemon what a charming scene okay how beautiful the rainbow is tahole ekhane what how egulo ki holo exclamatory adjectives okay তাহলে তোমরা একটু ভাগগুলো দেখে নাও আজকের ক্লাসে আমি অ্যাডজেক্টিভের সমস্ত ভাগগুলো নিয়ে ডিটেইলসে আলোচনা করলাম আশা করি অ্যাডজেক্টিভ নিয়ে তোমাদের মধ্যে আর কোনো রকম কোনো ডাউট থাকবে না আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ